আমরা তো তরমুজ বিক্রি করতেছি তোমরা এগুলো আজকে বেচা গেছে 16,000 টাকা, 16,000 টাকা মানে প্রতি পিস আমরা 160 টাকা করে বিক্রি করছি। এখন অনেক জনতেই শুনতেছি যে তরমুজের দাম অনেক জায়গায় বলে কেজি যা বিক্রি করতেছে, কিন্তু আমরা তো বাজার কিন্তু ঠিকই আছে, তার চাহিদা আছে, তুমি কিন্তু আরো 1 সপ্তাহ বাদে আরো চাহিদা বাড়বে। আমরা বাজার দরটা ঠিকই রাখছি, কিন্তু 160 টাকায় তুমি যদি বেচা যায়, কিন্তু আমরা বাইরে শুনতেছি কেজির দরে তরমুজ বিক্রি করতেছে। পাইকারি যারা আমরা বিক্রি করবো ওদের তো কোনো সমস্যা নেই, ওরা হচ্ছে তুষার দোকান যারা, ওদের কারণে সেন্টিগ্রেটের কারণে দামটা বাড়তি বৃদ্ধ রয়ে গেছে। আমরা কি বলবো, আমাদের থেকে যদি 10 টাকা মূল্য হয় তাহলে আমরা এই 10 টাকায় বিক্রি করতে হবে। যারা খুচরা বিক্রি করে আমরা ওদের চাহিদা অনুযায়ী আমরা ওই দামটা বিক্রি করি, ওই দামটাই ফেলাই। তরমুজের দাম কারণ ধরো এখন ফার্স্ট টাইম রোজা, আর কিছুদিন বাদে সপ্তাহে এখনো কিন্তু তরমুজ এখন চাপ হয় না, আর সপ্তাহে চাইলে তরমুজ ফুল সিজন শুরু হবে, ওই সময় দাম আরও বেশি কমবে। কারণ এই সময় এখন যদি একটা এটা যদি 160 টাকা চলে প্রতি পিস, তাহলে ওই সময় আপনি 80 টাকা 90 টাকা আমরা বিক্রি করবো, তাহলে আরো দাম কমবে, কিন্তু 1 সপ্তাহ বাদে আর 1 সপ্তাহ লাগবে। এখন এইসব দাম বিষয়ে এখন বাজারটা বাড়ছে, এখন এই সিজন তরমুজ এগুলো কলকাতা 200-250, এখন তরমুজ বেচতে 450-500, বাজার থেকে দাম বাড়ছে, বেচা যায় না আপনার কিনা দামের থেকে কম বেচতে হয়। এখন দেখা যাচ্ছে একটা 350 বেচছি, দেখা যাচ্ছে একটা 300 টাকা বিক্রি করছি, কিন্তু এগুলো কিনে হয়েছে আপনার কাছে 300 টাকার উপর, এখন লস দিয়ে বিক্রি করি। বাজারে কম বেশি হলে তখন আমরা কমাতে হবে, বেশি দাম আমাদের বেশি কিনা ওটা এইসবের উপর, ঠিক আছে, বেশি দামে কিনে এলে বাজার যদি দাম কমেছে দামটা কমে বিক্রি করতে হবে, তো লস আমাদের। কাস্টমার আছে মোটামুটি আছে, কিন্তু কেউ দামের জন্য খাইতে পারতেছে না, কেউ বেশির জন্য কিনতে পারতেছে না, আগের মতো কাস্টমার এখন নাই, আগে যা বাসমান যে ছিল এখন তো এরকম নাই, তেমন ব্যবসা এখন হয়। আমাদের থেকে যে তরমুজগুলো ওরা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ওখানে মনে করেন আমাদের তো সবগুলো তরমুজ তো একই দামে বিক্রি হয় না, আমরা কিন্তু লটে বিক্রি করি। লট বলতে এখানে মনে করেন ছোট বড় মিক্স করা আছে, মানে 15-20 লাগানো আমাদের তরমুজটা, যার কারণে ওরা একটা 600 বিক্রি করলে একটা 300 বিক্রি করতে হয়, কিন্তু আমার থেকে অনেক সময় ওরা 350 নিয়ে যাচ্ছে, অনেক সময় 400 নিয়ে যাচ্ছে, অনেক সময় আবার 300 নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই সবগুলো কিন্তু একই দামে ওরা বিক্রি করে না, অনেকগুলো আবার কিনা দামের চাইতেও বেশি কম বিক্রি করতে হয়। সেক্ষেত্রে ওগুলো ওই যে আর যে বড়গুলো আছে ওগুলো দিয়ে টাকাটা টেনে নিতে হয় না, এগুলো পোষাবে কেমন, ওদের দোকান ভাড়া আছে, রাস্তার যে একটা কষ্ট আছে না, এবারে আমাদের এখান থেকে মনে করেন একটা 300 টাকা তরমুজ নিলে ওটা 20 টাকা খরচ আছে। কেজি দরে বিক্রি করে আসলে সেটা আমি জানি না, কেজি দরে কারা বিক্রি করে, আমি জানি যে যখন আনসিজন হয় ওই কালো একটা তরমুজ থাকে, রাজশাহী যেটা কালো একটা তরমুজ আছে, ছোটো ছোটো একটা তরমুজ, এই 1.5 কেজি বা 2 কেজি, না না ওগুলো হচ্ছে নোয়াখালী তরমুজ, এত বড় তরমুজ হয় না, ওগুলো হচ্ছে চাঙে ধরে, চাঙে ওই যে চাঙ ওই তিত করলাম মানে মাচাঙে ধরে আর কি, তিত করলে ধরে না, ওইরকম করে ওখানে ওরা ইয়ে করে, ওগুলা ওইখান থেকেই মানে ওই তখন যখন আনসিজন থাকে তখন ওরা কেজি, আমরা এখান থেকে প্রায় 50-60 টাকা কেজি বিক্রি করি, ওরাও নিয়ে 80-100 টাকা যেরকম বাড়ি বিক্রি করে আর কি। আপনার 20 লাখ টাকার মতো দাদন দেওয়া আছে কৃষককে, এখন তো আমরা কীভাবে টাকাটা তুলবো ওই চিন্তা করতেছি, চাহিদা আছে মোটামুটি, তেমন না আসে।